Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my channel Bangladesh Italiano Blogger GK. আজ আমার মেয়ে বাসায়, তাই দুইজনের জন্যই নাস্তাটা বানাচ্ছি। সকালে স্কুলে যাওয়ার জন্য মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম, কিন্তু আবার চলে আসলো। তারপর আমার হাজবেন্ড বলল আজ নাকি সবেরও মানে হরতাল, আর সেই সাথে নারী দিবস, তাই স্কুল বন্ধ। আমি বললাম যাক, ভালোই হয়েছে, আজ মা মেয়ে একসাথে দিনটি কাটাবো। আজ আমি সিম্পলি ব্রেড আর নোটেলা দিয়ে নাস্তা করব। আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নেওয়ার পর আমরা নাস্তাটা করে নেব। নাস্তাটা করার পর আমি আমার মেয়ের জন্য মিল্কশেক বানিয়ে নেব। মিল্কশেক বানাতে আমি নেসকুইক কোম্পানির চকলেট ফ্লেভারটা ইউজ করি। চকলেট ফ্লেভারটা আমার মেয়ে অনেক পছন্দ, তাই নাস্তাটা করার পর আমি সুপার মার্কেটে গিয়েছিলাম মিষ্টি আলুর জন্য, বাট মিষ্টি আলু পাইনি, আবার চলে আসতে হয়েছে আমাকে। বাসায় এসে আমি দুপুরের খাবারের জন্য প্রিপারেশন নিয়েছি। আজ আমি রান্না করব সিমের বিচি দিয়ে করলা আর আলু দিয়ে টক। টকের জন্য আমি এখানে 2 কোয়া ফ্রেশ রসুন ছেঁচে নেব। টকের মধ্যে আমি ফ্রেশ রসুনটা ইউজ করব, ফ্রিজের বাটার রসুনটা ইউজ করব না, কারণ টকের মধ্যে ফ্রেশ রসুনটাই ভালো লাগবে। আর বাটার রসুনটা ফ্রিজে রেখে দিলে অন্যরকম একটা গন্ধ এসে পড়ে, আর সেটা মাংসের মধ্যে কষিয়ে দিলেই ভালো, টকের মধ্যে না। তারপর আমি আলুগুলোকে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিব, একদম ছোটো কেটে নিব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি মিষ্টি আলু ব্যবহার করতে চেয়েছিলাম, বাট মিষ্টি আলু তো পাইনি, তাই এখন আমি একটা পাত্রে পানি দিয়ে দিব টকের জন্য, পরিমাণ মতন পানি দিব। পানি দেওয়ার পর টমেটো পিউরি দিয়ে দিব। আমি টমেটোগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি এখানে। টমেটো পিউরি দেওয়ার পর দিয়ে দিব আলু কিউবগুলি, এগুলো সব একসাথেই দিয়ে দিব, আলাদা আলাদা দেওয়া লাগবে না, একসাথে এগুলো আমি সব দিয়ে দিব। তারপর দিয়ে দিব আলু কিউবগুলি। আলুর টকের মধ্যে আলুর পরিমাণটা একটু বেশি হয়, তাহলে টকটা খেতে মজা লাগে, আর টকটা একটু গাঢ় ধরনের হয়। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, তারপর দিব লবণ, লবণ দেওয়ার পর দিয়ে দিব রসুন কুচি বা রসুন ছেঁচা। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ব্লেন্ডার করে নিব। এটা আমি ডাল গুটনি দিয়েও করতে পারতাম, কিন্তু এরকম করে নিলে একটু গাঢ়টা বেশি হয় সেই জন্য। তারপর আমি এর মধ্যে আম দিয়ে দিব, কাঁচা আম, এগুলো আমি ডিপ ফ্রিজ করে রেখেছিলাম, সে আমগুলো আমি দিয়ে দিব। আমগুলো দেওয়ার পর আমি আমের হোলি দিয়ে দিব। সেটা হচ্ছে কাঁচা আমকে শুকিয়ে তারপর এটা সংরক্ষণ করে রেখেছে, এটা দেশ থেকে পাঠিয়েছে। আমাদের দেশে এটাকে হোলি বলে, অন্য কোথাও কি বলে আমি এটা বলতে পারবো না।
আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে। তারপর আমি দিয়ে দিব তেঁতুল। তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি তেঁতুলটা দিয়ে দিব। আসলে আমগুলো বেশি একটা টক না, তাই আমি এখানে তেঁতুলটা ব্যবহার করছি, না হয় আমি শুধু আম দিয়ে করে ফেলতাম। রান্নার মধ্যে সবচেয়ে আমার পছন্দের পার্ট হচ্ছে বাগার দেওয়া। ডালের মধ্যে, টকের মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে বাগার আমার খুব ভালো লাগে। এখন আমি বাগারের শব্দটা শোনাচ্ছি আপনাদের। টকটা রান্না হয়ে গেছে, এখন আমি সিমের বিচি দিয়ে করলা রান্না করব। এর মধ্যে আলুও দিব। আর এই সিমের বিচি বাংলাদেশ থেকে আমার ননদ আর শাশুড়ি মা পাঠিয়েছে। আমার ঘরে সব সময় সিমের বিচি থাকে, কারণ আমার হাজবেন্ড আর আমার মেয়ে খুব পছন্দ করে সিমের বিচি। এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব বা রসুন ছেঁচা দিয়ে দিব। এর মধ্যে কোনো আমি পেঁয়াজ ব্যবহার করব না। তারপর দিয়ে দিব হলুদ। হলুদ দিয়ে তারপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, যাতে হলুদটা পুড়ে না যায়। আমি এখানে যে সিমের বিচি ব্যবহার করব সেগুলো শুকনো সিমের বিচি, তাই একটু শক্ত। আমি আগের দিন রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর সকালবেলা আমি এটাকে আবার পানি দিয়ে ধুয়ে তারপর আবার ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এখন আমি সিমের বিচিটা দিয়ে দিব। সিমের বিচিটা দিয়ে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে আলুও ব্যবহার করব, তাই আলুগুলোকে ছিলে নিচ্ছি। আলু না দিলেও চলে, কিন্তু আমার কাছে করলার সাথে আলু খুব ভালো লাগে, তাই আমি আলুও দিয়ে নিয়েছি। আমি আলুগুলোকে দিয়ে নিব, দিয়ে তারপর আলুগুলোকে সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে তারপর আমি করলাগুলোকে দিবে। করলাগুলো আমি প্রথমে লবণ পানিতে একটু কচলিয়ে নিয়েছি। কচলিয়ে তারপর পানিটা ফেলে এখানে ব্যবহার করছি। করলা ভাজিটাতে এখন আমি একটু লবণ দিয়ে দিব। আগে যেহেতু আমি লবণ ব্যবহার করেছি, তাই এখন একটু কমই লবণ দিব, না হলে আবার লবণ বেশি হয়ে যাবে। লবণটা দেওয়ার পর আমি বেশি নাড়বো না, কারণ করলা যত নাড়া হয় ততই বেশি তিতা লাগে। তাই এখন আমি করলাটা বেশি একটা নাড়বো না, ঢেকে রেখে দিব। আর এখন আমি কাঁচামরিচগুলো উপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো গুঁড়া মরিচ ইউজ করব না, শুধু কাঁচা মরিচ। এই তো এখানে আমার করলা দিয়ে সিমের বিচি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন আমি সব বাসন কুসন ধুয়ে নিব, সব পরিষ্কার করে নিব। পরিষ্কার করে তারপর গোসল টোসল করে খাওয়া দাওয়া করব। এখানে এখন বিকেল পাঁচটা, আমরা বিকেলের নাস্তা করে নিব। আমি বিকেলের নাস্তার জন্য বিরস আর ইয়োগর্ট নিয়ে নিয়েছি। এখানেই আমার ব্লগটা শেষ করছি। আর সবার যদি আমার
ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাতে এক্ষুনি করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তীতে আমি ভিডিও দিলে তা আপনার নোটিফিকেশনে চলে যাবে। সবার কাছে দোয়া চেয়ে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।